হাই ব্রি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর মিহিত আপনাদের সবাইকে প্রথমে হাই দিয়ে দিল আর এখন হচ্ছে সন্ধ্যার পর আমি এখানে বড় বড় সাইজের দুইটা আলো ছিলে নিচ্ছি আমার প্রায় অনেক দিন ধরে ঝাল আইটেম কিছু একটা খেতে ইচ্ছে করছিল করবো করব করে আসলে করা হচ্ছে না সব সময় দেখা যাচ্ছে মিষ্টি আইটেমগুলো করা হচ্ছে আজকে চিন্তা করলাম একটু ঝাল তৈরি করি একবার চিন্তা করেছিলাম রোল তৈরি করবো আরেকবার চিন্তা করছি অন্তন তৈরি করব আবার ভাবছে ওগুলো তৈরি করতে একটু বেশি টাইম লাগবে তার চেয়ে বরং আমি আলু পাকোড়া তৈরি করে নিই এতে সময়ও অনেক কম লাগবে আবার খেতেও ভালো লাগবে একটু ঝাল বেশি করে এখন আমি আলু পাকোড়া তৈরি করব সন্ধ্যার জন্য আর মিহির ভুজুর টিচার ওদের জন্য সহ একসাথে তৈরি করছি প্রায় বড়ো সাইজের দুইটা আলু ছিলে এরপরে গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিয়েছি এরপরে এটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি সেই সাথে বাকিটাও করে নিচ্ছি এখন আমি সবগুলো গ্রেড করা আলু ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটা করার কারণে যেটা হবে আমরা যখন আলু পাকোড়া তৈরি করি আলু পাকোড়াগুলো তৈরি করার সময় দেখা যায় যদি আমরা এভাবে ধুয়ে না নিই তাহলে একটু কালছে কালচে কষ বের হয় দেখতে মোটেও ভালো লাগে না আবার পাকোড়াগুলোর ভিতরেও একটু কালো কালো হয়ে যায় দেখা প্রথমের দিকে যেগুলো তৈরি করলাম ওগুলো একটু ভালো ছিল শেষের দিকে দেখা গেল কষটা বের হয়ে কালো হয়ে যায় তখন খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না আপনারা এভাবে ধুয়ে নেবেন এরপরে ভালোভাবে আবার পানিটাকে ঝরিয়ে নেবেন আলু পাকোড়ার মধ্যে আমি এখানে কি কী দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুবই সহজ আলু পাকোড়া তৈরি করা আর সুন্দর নাস্তার জন্য খুবই বেস্ট একটা নাস্তা আর তৈরি করতে তো মুটেও সময় লাগে না ঝটপট তৈরি করা যায় এরকম আর কি তো আমি বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আলুগুলো আর পানিটাও সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে আর একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি বাংলাদেশে তো এখনও পেঁয়াজের দাম কমেনি একটু পাকুড়ার মধ্যে পেঁয়াজ যদি বেশি দেওয়া হয় তাহলে খেতে একটু ভালো লাগে এরপরে আমি সাতমতো কাঁচা মরিচ দিয়ে দিলাম যদি ঝাল হয় তাহলেই বেশি ভালো লাগে এরপরে ধনে পাতা দিলাম ধনে পাতার পরিমাণটা এখানে আমার একটু কম হয়েছে কারণ আমার ছিল না যা ছিল আমি তাই দিয়েছি আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি এখানে মশলা হিসেবে দিচ্ছি প্রায় তিন চার চামচ মিক্স মশলা মিক্স মশলাটা দিলে এখানে আর তেমন কিছুই দিতে হয় না যদি আপনাদের কাছে মিক্স মশলা না থাকে তাহলে আপনারা সামান্য করে হলুদের গুঁড়া ধনে গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এই তিনটা দিলেই হবে তারপরে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এরপরে বাকিটা দিব আমি চালের গুঁড়ি বেশ এইটুকুই এখানে আর কিছুই দেওয়া লাগবে না এখানে আমি চালের গুঁড়ি একটু বেশি করেই দিব কারণ চালের গুঁড়ি বেশি দিলে একটু ক্রিস্পি হয় এখানে আমি টোটাল চার টেবিল চা চামচের মতো চালের গুঁড়ি দিয়েছি যেহেতু আমার আলুর পরিমাণটা একটু বেশি সেই কারণে ময়দা আর চালের গুঁড়িটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের আলুর অনেক বেশি দুঃখিত যখন আমি পাকুড়ার মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছিলাম তখন আমার ভয়েসটা কেটে গিয়েছে এখন আমি বলে দিচ্ছি যখন আমি আলুটা ভালোভাবে মেখে নিচ্ছিলাম তখন আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি পানি ছাড়াই ভালোভাবে মাখিয়ে নিয়েছি যদি আপনারা অল্প করেও যদি পানি ব্যবহার করেন মাখানোর সময় তখন দেখা যাবে একটু বেশি পানি ছেড়ে দিবে নরম নরম হয়ে যাবে এরপরে যখন আপনারা পাকুড়াগুলো ভেজে নেবেন ভাজার একটু পরেই দেখা যাবে এগুলো নরম হয়ে গিয়েছে তখন খেতে মোটেও ভালো লাগবে না এমনিতে আমরা পানিটা যখন আলুটা ধুয়ে নিই তখন যথেষ্ট পরিমাণ পানি ঝরিয়ে নিই তারপরও যখন আপনি মাখাবেন তখনও দেখবেন যে হালকা হালকা একটু আলো থেকে পানি ছাড়বে ওটাতেই হয়ে যায় আর এক্সট্রা করে আর পানি দিতে হয় না আর একটু ভালোভাবে মাখাতে হয় যাতে আলুটা একটু নরম হয়ে আসে তো যতটুকু নরম হয়ে আসে অতটুকুর মধ্যেই পাকোড়াটা তৈরি করলে খুবই ক্রিস্পি থাকে আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন কি রকম হয়েছে আর এখন তো তৈরি করছি এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নেব ওই সময় যখন ভয়েসটা দিলাম দেখা যাচ্ছে ভয়েসটা কেটে গিয়েছে পরবর্তী সময় আমি আর ঠিক করিনি তো যাই হোক এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব গুলো ভেজে হুজুরকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি আবার চলে যাবে দেরি হলে এখন আমি আমার জন্য কয়েকটা ভেজে নিলাম তারপরের গুলো যখন টিচার আসবে তারপরে ভেজে দিব পরে মিহির বাবা আর মিহি বাহিরে গিয়েছিল কালকে ওরা কোনো সবজিই আনেনি আজকে গিয়ে সবজি নিয়ে এসেছে তারপরে তেল শেষ হয়ে গিয়েছিল। তেলও নিয়ে এসেছে কালকে জাস্ট ওরা কী কী যেন আনলো তারপরে ফ্রুট নিয়ে আসলো কোনো সবজিই আনেনি তেমন তো এখন সব কিছু মিহি বের করছে তারপরে একটা চিকেন এনেছে আর গরুর মাংস এনেছে এখন সব কিছু বের করছে আমার মেয়েটা তো বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন মাকে অনেক হেল্প করে ও আমাকে দেখাচ্ছে কি কি এনেছে এখানে এখানে অরেঞ্জ এনেছে আর আমার কাছে অরেঞ্জ খেতে এখন অনেক বেশি ভালো লাগে অন্যান্য ফ্রুটের চেয়ে অরেঞ্জটাই আমি একটু বেশি খেয়ে থাকি তারপরে এখানে কাঁকর এনেছে তিতা করল এনেছে ফুলকপি এনেছে সবজি শেষ হয়ে গিয়েছিল আর মাছের চেয়ে আমার কাছে মাংসটাই বেশি ভালো লাগছে এখন জানি না হয়তোবা পরে আবার মাছটাও ভালো লাগবে সেই জন্য আসলে মাছ আনা হচ্ছে না আমি আনতে নিষেধ করেছি বলেছি আর কিছুদিন পরে আনো আমি বলবো মাছ আনতে তখন নিয়ে আসিও সেই জন্য মাংস এনেছে মুরগি আর গরুর মাংস এখানেও কী কী যেন এনেছে সবজি হ্যাঁ এগুলো হচ্ছে মাংস এখানে গরুর মাংস আর মুরগির মাংস এগুলো লেবু আমার বাসায় তো প্রচুর লেবু প্রয়োজন হয় আর এগুলো কাঁচামরিচ ধনে পাতা এগুলোই জাস্ট কয়েকটা সবজি শশা কাঁচামরিচ ধনেপাতা সচরাচর যা লাগে আর কি কয়েকদিন পর পর সবজি আইটেম বা দেখা যায় মাছ মাংস আইটেম আবার দেখা যায় মুদির দোকানের আইটেম তো এখন যেহেতু আমি বাহিরে যাই না তেমন একটা মার্কেট থেকে শপিং করা হয় না সেজন্য ওরা বাবার মেয়ে গিয়ে এখান থেকেই নিয়ে আসে আশেপাশে যে দোকান আছে মুদি দোকান কিংবা সবজি দোকান ওখান থেকেই নিয়ে আসে মূলত আর মার্কেটের চেয়ে সবজি দোকানে ভালো সবজি পাওয়া যায় অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় ওখানে এখন হচ্ছে আমি আলুগুলো কে এ ফালে এর মধ্যে রাখব এ দুধ পলিথিন ফেলে দাও থালটা ঢুকাই রাখো পলিথিন ফেলে দাও এখন আমি মাছ মাংসগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব এরপরে সবজিগুলো তো মিহি রাখবে ও বলছে সব কিছুই নাকি ও রাখবে আর অনেকদিন ধরে কয়েকটা আপু আমাকে জিজ্ঞেস করছিল আমি কখন বাংলাদেশে যাব বাংলাদেশে যাওয়ার কথা ছিল প্রায় এর আগেও একবার বলেছিলাম দুইবার বলেছিলাম তো আসলে এখনও আমার প্ল্যান আছে বাংলাদেশে চলে যাওয়ার মিহির সময়ও আমি বাংলাদেশে চলে গিয়েছিলাম তো এখন যেহেতু একদম শুরুর দিকে তো এই মুহূর্তে তো আসলে যাওয়া সম্ভব না তো আমরা প্ল্যান করেছি জানুয়ারির লাস্টের দিকে চলে যাব তখন যাওয়া আমার জন্য খুবই সেফ হবে আর একটু তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে যাতে আমি চট্টগ্রামে যেতে পারি একটু ঘুরে আসতে পারি খুব বেশি দেরি হলে দেখা যাবে চট্টগ্রামে যেতে পারবো না জার্নি করতে পারবো না লং জার্নি সেজন্য আমরা প্ল্যান করেছি জানুয়ারি লাস্টের দিকে চলে যাব বাংলাদেশে যদি সব কিছু ঠিক থাকে আর রিজিকও থাকতে হবে বাংলাদেশের বললে যে আর হলো না যে চলে গেলাম এটা না রিজিকও থাকতে হবে আল্লাহর উপর ডিপেন্ড করছে তো সবাই দোয়া করবেন যাতে জানুয়ারি লাস্টের দিকে চলে যেতে পারি আর টিকিট কাটার পরে তারপরে আল্লাহ বাছায় রাখলে তারপরে শপিং টপিং শুরু করব এই আর কি তো যেহেতু অনেক কাপড়ে জিজ্ঞেস করছে প্রায় কমেন্ট আসছে তাই ভাবলাম বলে দিই কখন বাংলাদেশে যাব আর মিহির সময় তো আমি সাত মাসের সময় গিয়েছিলাম এবার একটু বাগে যাওয়ার কারণ যাতে আমি চট্টগ্রামে যেতে পারি কারণ ওই সময় মিহির সময় আমি চট্টগ্রামে যেতে পারিনি ঢাকাতেই ছিলাম পুরোটা সময় মিহিকে নিয়ে গিয়েছিলাম প্রায় দুই মাসের সময় এই আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সামনের মাসের দিকে যেতে পারি আর যদি সামনের মাসে যদি না যাই দেখা গেল যে কোনো একটা কারণে গেলাম না তাহলে আমার আর যাওয়ার প্ল্যান নেই বাংলাদেশে এখানেই হবে সব কিছু তো দোয়া করবেন জানি না সব কিছু নসিবের উপর ডিপেন্ড করবে কি হচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব তো আপনাদের সাথে শেয়ার করব সময়ে সময়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না খুবই ছোটো একটা ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ ফেস দোয়া করবেন আমাদের জন্য